নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা জনৈক গৃহবধূর, ঘটনা রবিবার দুপুরে ধর্মনগর পূর্ব বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক শাখার পাশে। অভিযোগের তির স্বামী শেহমা মিয়ার দিকে। দিন দুপুরে জেসমিমা বেগমের এরূপ আত্মহত্যা চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে ধর্মনগরে পূর্ব বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক শাখার পাশেই রাস্তায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জেসমিনা বেগম নামে এক মহিলা। বিষ খেয়ে সেখানে রাস্তায় লুটিয়ে পড়েন। আচমকা এক মহিলাকে রাস্তায় এভাবে পড়ে যেতে দেখে ছুটে আসেন আশপাশের লোকজনেরা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা জেসমিনা বেগমকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মহিলার চিকিৎসা শুরু করেন। জানা যায় জেসমিনা বেগম বিবাহিত, স্বামীর নাম শেহেমার মিয়া, বাড়ি ভাগ্যপুরে। মহিলার বাপের বাড়ি সাকাই বাড়ি এলাকায়। জেসমিনা বেগম আত্মহত্যার চেষ্টা করেছে এই খবর পেয়ে ধর্মনগর হাসপাতালে বাপের বাড়ির লোকজনেরা ছুটে আসেন। জেসমিনা বেগমের ভাই কালাম চৌধুরীর কাছে বোন আত্মহত্যার চেষ্টা কেন করেছে তা জানতে চাইলে ভাই কালাম চৌধুরী জানান, বিগত 5-6 মাস আগে ভাগ্যপুরের শেহেমার মিয়ার সাথে বিবাহ হয় জেসমিনার। বিয়ের কিছুদিন পর থেকেই জেসমিনার স্বামী তার উপর নির্যাতন শুরু করে। একবার আগুন দিয়ে জেসমিনার হাত জ্বালিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন জেসমিনার ভাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছিল জেসমিনার স্বামীর বিরুদ্ধে। তারপর থেকেই জেসমিনা বাপের বাড়িতেই থাকত, কিন্তু ঘটনার দিন সকালে জেসমিনা কোন সময় বাড়ি থেকে বেরিয়ে যায় তা কেউ দেখেনি। পরবর্তীতে তাদের কাছে খবর আসে জেসমিনা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে পূর্ব বাজার এলাকায়। জানা যায় জেসমিনার স্বামী আলমের পূর্ব বাজার এলাকায় একটি কাপড়ের দোকান রয়েছে। বিগত কয়েকদিন আগে তাইরে মারপিট করিয়া তাই স্বামী তাইরে জ্বালাইয়া তাইরে রাত্রে 3টার সময় ধর্মনগর থানার সামনে ফেলাইয়া যায়। পরে তাইরে তাইর মাসির কাছে তাই ফোন দেয়। মাসির কাছে ফোন দেওয়ার ফলে তাইর ছোট বোনের জামাই এবং যে ভাই আছে আমরা সবাই তাইরে তুকাতুকি করিয়া থানার থেকে তাইরে পাওয়া যায়। থানার পাওয়া যাওয়ার পাওয়ার ফলে আমরা হসপিটাল লইয়া আই ইমার্জেন্সি। আওয়ার পূর্বে তাইলে ট্রিটমেন্ট করার নিয়ে হয়। ট্রিটমেন্ট করার নিয়ে অবস্থায় তাই শাশুড়ি আয় আরও কয়েকজন মানুষ নিয়ে লোকে ফুল্লা ফাইন নিয়ে আসার পূর্বে সেখানে উশৃঙ্খলা সৃষ্টি হয়। এখান থেকে নারাকে আমরা বাড়িতে বাসাতে নেওয়া যাই। যাওয়ার পরে তাইলে আমরা থানাতে একটা লিখিত দরখাস্ত দেওয়া হয়। দেওয়ার পরে মানে থানা যে আসামি অ্যারেস্ট করবো, এই করবো, সেই করবো, বিগত কয়েকদিন যায়। এবং তাই আজকে যে ঘটনা ঘটছে তাই তাই স্বামীর বাড়ি তাই তাই স্বামী লইয়া গেছি আমরা কইছেও না। স্বামীর বাড়ি কী হয়েছে না হয়েছে আমরা জানি না। হঠাৎ স্বামীর কাছে আসবো আজকে সকালে কীভাবে আজকে সকালে তাই স্বামীও তাইরে নিছে কীভাবে গেল আমরা দেখছি না। হঠাৎ খবর হয়েছে আমরা যে ফুক বাজার তাই বিষ খাইছে, খাইয়া কেবা খারা অ্যাম্বুলেন্সে ফায়ার সার্ভিসে লই আইছে হসপিটাল। হসপিটাল থেকে ফোন গেছে বাড়ি যাওয়ার পরে সেটা শুনিয়ে আমরা সবাই আইছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনের ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ, হতাশার দিন কাটাচ্ছেন রাজ্যের অধিকাংশ বেকার যুবক যুবতী। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে কড়কনাথ মুরগির ডিম থেকে বাচ্চা তৈরি করে বিভিন্ন গ্রামে প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারিদের দেওয়ার পথেই হাঁটছে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র। করোনা মহামারীর ফলে গোটা দেশে আর্থিক সংকট দেখা দিয়েছে। লকডাউনে কাজ হারিয়েছেন বহু যুবক যুবতী, ফলে হতাশায় দিন কাটাচ্ছেন অনেকেই। এর মধ্যে ত্রিপুরার বেকারদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে একটি স্বস্তির খবর উঠে এলো আমাদের ক্যামেরায়।
বর্তমানে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে চলছে উন্নত প্রজাতির পোলট্রি বিট কড়কনাথ মুরগি পালন। পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভেটেরিনারি সায়েন্স সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট ডক্টর সৌমেন্দ্র কুমার জানিয়েছেন, কড়কনাথ মুরগির মাংসে কোলেস্টেরল এবং ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে, অথচ প্রোটিন রয়েছে প্রায় 25%, ফলে উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগী কিংবা হার্টের সমস্যাজনিত রোগীরা অনায়াসেই এই মাংস খেতে পারেন। বর্তমানে দেশের বড় বড় শহরে এর ব্যাপক চাহিদা রয়েছে। আমরা কিভিকের মধ্যে একটা নতুন ভ্যারাইটি মুরগি আমরা আনছিলাম, সিএআরআই ইজ্জতনগর বরেলি থেকে। এই ব্রিডের নাম হইল কড়কনাথ। কড়কনাথ মুরগি আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ করছি আমরা রেয়ারিংটা, এখনও আমরা এখানে চলে। এখন মোটামুটি আজকে থেকে ডিম দেওয়া আরম্ভ করছে মুরগি। ঘটনা হইল এই ভ্যারাইটিটা যে আছে আমরা এখানে আসিল না আগে, এখন এই ভ্যারাইটিটা আমরা প্রথমে রেয়ারিং তো করছি, পাশাপাশি আমরা যে গ্রাম অঞ্চলে ভাই বোনরা রয়েছেন বা গ্রামের যে মানুষগুলো রয়েছেন তারাও এটা খুব ইজিলি গ্রামের মধ্যে নিয়ে পালন করতে পারবেন। এরপরে এই যে কড়কনাথ, কড়কনাথের উৎপত্তিটা হয় একটা গ্রাম অঞ্চলের আদিবাসী কেরিয়ার থেকে, মধ্যপ্রদেশের ঝাবুয়া ডিস্ট্রিক্ট থেকে। আগে এইটা ওইখানে লোকাল নাম কোয়া হইতো কালামাসি, মানে কালা পাখি আর কি। তো ওই নামকরণটা পরে দিয়ে চেঞ্জ করে কড়কনাথ সাইন্টিফিক হিসাবে রাখা হয়েছে। আচ্ছা, এই যে মুরগটা আছে এটা দেখবেন কি শরীরের যে প্রত্যেকটা জিনিস মোটামুটি কাল, আর মেন কালার যে আছে এটা ব্ল্যাক ইস, মানে পুরো ব্ল্যাক। আপনি দেখবেন নর্মাল যে মুরগিগুলো হয় এটার আমরা কি দেখে থাকি, দেখি কি চুটি, যে মাথার উপরে যে চুটি থাকে বা নিচের যে ব্যাটেলগুলো থাকে এটার মধ্যে আমরা দেখি লাল থাকে মুরগির, কিন্তু এই মুরগিটা টোটাল জিনিসটাই আপনারা দেখবেন কি কালো। ইভেন কি আপনারা মানে হেড থেকে টেল অবধি আমরা যদি বলে থাকি তাহলে পুরাই কালো। এখন আমরা মুরগিটা কিছু দেখাইমু, কিন্তু ঘটনা হইল এইটার সঙ্গে সঙ্গে আপনার এটার মধ্যে কি গুণমান আছে, যেমন ধরেন আমরা কই কি এটা লো কোলেস্ট্রল, মোটামুটি আপনি ধরে রাখেন কি কোলেস্ট্রল খুবই কম, এরপরে লো ফ্যাট, প্রোটিন যে আছে অন্য মুরগির মাংসর কাছ থেকে আমরা বুঝুন কি এটার মধ্যে বেশি, মানে মোটামুটি 25%-এর কাছাকাছি প্রোটিন থাকে। এখন ডিম দেওয়ার যে আমরা যেমন ধরে রাখি কি আমরা যে দেশি মুরগি আছে খুব বেশি হইলে 50-60 বা লাস্টলি 70টা ডিম দেয় এক লেইং ইয়ারে, কিন্তু এই যে মুরগি আছে আমরার 100-110টা ডিম দেয়, আর মোটামুটি 4.5 মাসের মধ্যে ডিম দেওয়া আমরার এই সব জায়গার মধ্যে আরম্ভ হয়ে যেতে শুরু করে দিতে আছে। মাংসর ক্যারেক্টার হইল মাংসটা দেখতেও আপনার একদম ব্ল্যাকিশ, এরপরে ইন্টারনাল যে অর্গনগুলো আছে এইটাও ব্ল্যাকিশ থাকে। বিক যেটাকে মানে আমরা ফুড বলে থাকি, মানে যেটা দিয়ে তারা খাওনটা খায় এইটাও কালা। এমনকি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ডিশে এই কড়কনাথ মুরগির মাংস দেওয়া হয়ে থাকে। এই পোলট্রি বিটের নাম কড়কনাথ হলো কি করে একথা জানতে চাইলে উনি জানান, এটি প্রথমে মধ্যপ্রদেশের ছাওয়া জেলার আদিবাসীরা পালন শুরু করে। মূলত কড়কনাথ মুরগির প্রজাতিটি কালো রঙের হয়, পাখনা কালো, মাথায় ঝুঁটি কালো, পা কালো, এমনকি এই প্রজাতির মুরগির ডিমও কালচে রঙের হয়। ফলে প্রথমে ওই অঞ্চলের আদিবাসীরা এদের কালোমাসি অর্থাৎ তাদের ভাষায় কালো পাখি বলত। পরবর্তীতে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে একে কড়কনাথ নাম দেওয়া হয়। এবছরের ফেব্রুয়ারি মাসে সিএআরআই ইজ্জতনগর বেরেলি থেকে এই প্রজাতির মুরগি পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আনা হয়। খুব তাড়াতাড়ি এই মুরগি এখানে বেড়ে উঠে বর্তমানে ডিম দেওয়াও শুরু করেছে। দেশি মুরগি প্রতি সিজনে 50-60টি ডিম দিয়ে থাকে, কিন্তু কড়কনাথ সিজনে 100-110টি ডিম দেয়। ফলে রাজ্যের বেকারদের স্বনির্ভর করে তোলার জন্য এবার এই ডিম থেকেই বাচ্চা তৈরি করে বিভিন্ন গ্রামে প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারিদেরকে দেওয়ার পথেই হাঁটছে পানিসাগর
কৃষি বিজ্ঞান কেন্দ্র। বর্তমান বাজারে এই পোলট্রি বিটির খুব চাহিদা রয়েছে, কেননা এই মুরগির মাংসে কোলেস্টেরল এবং ফ্যাট না থাকায় যাদের মাংস ভক্ষণে নিষেধ রয়েছে তারাও অনায়াসে এই মাংস খেতে পারেন। জানা গেছে যেখান থেকে এই কড়কনাথ মুরগি পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আনা হয়েছিল সেখানে এই মুরগির মাংসের দাম ছিল প্রতি কিলো 1400 থেকে 1500 টাকা, প্রতি ডিমের দাম ছিল প্রায় 30 টাকা। পাশাপাশি দেশি মুরগির মতো খুব সুস্বাদু হয় কড়কনাথ মুরগির মাংস, ফলে রাজ্যের বেকাররা এই মুরগি পালন করে খুব সহজেই স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। এ উদ্দেশ্যেই পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে চলছে উন্নত প্রজাতির পোলট্রি বিট কড়কনাথ মুরগির পালন বলে জানিয়েছেন উত্তরের পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট তথা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ অভিজিৎ দেবনাথ। আমরা পোলট্রি বিট কড়কনাথ, যেটা প্রথম আমরা কেভিকে নর্থ ত্রিপুরাতে এনেছি, সেটা আনা হয়েছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আবহাওয়াতে বা আমাদের পরিবেশে এটা কীরকম পারফরমেন্স দেবে সেটা ট্রায়াল বেসিসে দেখার জন্য। তো এখন অবধি 5 মাস হয়ে গেছে এবং এখন অবধি বলতে গেলে খুব ভালোই গ্রোথ এবং মর্টালিটি রেট অনেক কম, অনলি 4-6% মর্টালিটি রেট আছে এটা। তো আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে, এটা এই যে কড়কনাথ যে ব্রিড সেটার মিট হচ্ছে টোটালি কালো এবং সেটার যে মিট কোয়ালিটি সেটাতে কোলেস্টেরল নেই বললেই চলে এবং মেডিসিনাল ভ্যালু আছে। আর এটার রেট অন্যান্য দেশি মুরগির থেকে অনেক বেশি। তা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সেটাকে মাদার ব্লক তৈরি করা, তৈরি তার থেকে ডিমের মাধ্যমে বাচ্চা তৈরি করে বিভিন্ন স্কিমের মাধ্যমে, বা যারা ইয়ং এন্টারপ্রিনার আছে বা যারা করতে চায়, চাষ করতে চায়, আমাদেরকে বাচ্চা সরবরাহ করা। এই কড়কনাথ বিট বিশেষ উল্লেখযোগ্য এটাই যে এটার মুরগির মাংস ভারতীয় ক্রিকেট টিমের মধ্যেও দেয়া হয়, কারণ এটাতে মেডিসিনাল এজ ওয়েল এজ সাম কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং এছাড়াও বিভিন্ন মেডিসিনাল কাজ, মানে মেডিসিনাল কিউর আমরা যেটা বলি এটাতে কাজে লাগে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আঙ্গুরচাষে সফল কৈলা শহরের ধলিয়াকান্দি গ্রামের কৃষক লুকুজ আলী, এক বছরে কি করে আঙ্গুরের উৎপাদন এতটা ভালো হলো শুনে নেব ওনার কাছ থেকে। কৈলা শহরের গৌরনগর ব্লকের অধীনে ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা লুকুজ আলী নিজ খরচে একটি আঙ্গুর গাছের চারা গত 1 বছর আগে লাগিয়েছিলেন। 1 বছর পরেই আঙ্গুর গাছটি বিশাল আকার ধারণ করে এবং এই আঙ্গুর গাছ থেকে প্রচুর আঙ্গুর ফল উৎপাদন হচ্ছে। লুকুজ আলী পেশায় একজন কৃষক, পাশাপাশি তিনি সারা বছর বিভিন্ন ফল এবং ফুলের চাষ করতে ভালোবাসেন। গত 1 বছর আগে তিনি পেচারথল থেকে একটি আঙ্গুর গাছের চারা কিনে ওনার নিজ বাড়িতে রোপণ করেছিলেন। 1 বছর পর সেই আঙ্গুর গাছ বিশাল আকার ধারণ করে এবং প্রচুর আঙ্গুর ফল উৎপাদন হয়। এই আঙ্গুর ফল দেখতে প্রতিদিন গ্রামের মানুষরা ভিড় করেন ওনার বাড়িতে। এ বিষয়ে সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে লুকুজারি জানান, কৈলা শহরে এই প্রথম আঙ্গুর চাষ করেন তিনি এবং প্রায় 1 বছর পর এই গাছে আঙ্গুর ফল ধরায় অন্তত খুশি উনি এবং ওনার পরিবার। তাই ওনার দাবি, স্থানীয় এগ্রিকালচার দপ্তর এবং সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে বহিরাজ্য থেকে আঙ্গুর না এনে তিনি আঙ্গুর চাষ করে অনুগুটি এবং উত্তর জেলায় এই আঙ্গুর ফল দিয়ে স্বাবলম্বী হতে পারবেন। কৈলা শহরে সরকারি এবং বেসরকারিভাবে এই প্রথম এত বিশাল পরিমাণে আঙ্গুর ফল উৎপাদন করেন লুকুজ আলী। তবে লুকুজ আলী এও জানান, কৈলা শহরে কৃষি দপ্তরের অফিসে গিয়ে কয়েকবার আধিকারিকদের সঙ্গে কথা বলার পরও এই আঙ্গুর ফল চাষের জন্য সরকারিভাবে কোনো সাহায্য পাননি। তাই উনি বলেন, কৃষি দপ্তর যদি ওনাকে আগামী দিনে সাহায্য সহায়তা করে তাহলে তিনি আরো বড় ধরনের পরিকল্পনা নেবেন। দলিয়ারগান্দি গ্রাম পঞ্চায়েত 6 নম্বর ওয়ার্ড, আমার জীবনের খুব স্বপ্ন এগ্রিকালচারের চাষবাস করার লাগে। চারাটা আমি বহুত দূর থেকে কিনে আনছি, এগ্রিকালচার দপ্তর তারা খবর দিলাম, ফটো উঠে আনলো, কোনো হেল্প করলো না। যদি
কৃষি দপ্তর থেকে হেল্প করে আস্তা বাড়িতে আমি লাগাইতাম পারবো। দুই হানি যে গাছ আছে বাইরে রাজ্যের আঙ্গুর হওয়া লাগতো না, আমরা রাজ্যটা কি কৈলাসর টাকা আবার উঠতাম পারবো। যদি আপনার মাধ্যমে মন্ত্রিসভা থেকে কোনো হেল্প করা হয় আমি অন্তত উত্তর জেলা কাবার উঠতাম পারবো আঙ্গুর চাষ করি। এটা কতদিন মানে আগে আপনি ইয়ে করছেন? আজকে এক বছর। চারাটা করতে গেছেন? চারাটা আনছি মাছ ধরা থাকি। কত টাকা দিয়ে কিনছেন? 500 টাকা দিয়ে। আমার খরচ হয়েছে কিনে 250 টাকা আর আওয়া দেওয়া 250 টাকা। টেস্টের লাগিয়ে লাগাইছে আমার। আচ্ছা, এখন মানে কতদিন পরে এরকম মানে ফল ধরছে? আজকে বছর হয়ে গেছে, সামথিং বছর। এটার পাশাপাশি মানে আপনি আর কি মানে চাষ করতেছেন? মানে এটার পাশে মনে করুন ডালিমও চাষ করতাম পারলাম, যেটা আমাদের ওয়েদার মানে এটা চাষ করে দেখাইতাম পারবো যদি আপনার মাধ্যমে গভর্নমেন্ট থেকে কোনো হেল্প করা হয়। কৈলাস শহর থেকে দাবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। ধলাই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তৈরি করা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। এর মধ্যে রবিবার বিকেলে 2 করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমবাসা ব্লকের ডলুবাড়ি স্থিত ধলাই জেলা পলিটেকনিক কলেজে খোলা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। এই সেন্টারে এখন পর্যন্ত 10 জন করোনা পজিটিভ রয়েছেন, তার মধ্যে রবিবার বিকেলে 2 জন করোনা পজিটিভ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ধলাই জেলার বাগমারা এবং গঙ্গানগর এলাকায় তাদের বাড়ি। রবিবার বিকেলে চিকিৎসকদের উপস্থিতিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। হাততালির মাধ্যমে অভিনন্দন জানান চিকিৎসকরা। জানা যায় তারা দুজনই 7ই মে করোনা আক্রান্ত হয়ে ধলাই জেলা কোভিড কেয়ারে হাসপাতালে এসেছিলেন, পরিশেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তুমি কোভিড যে পজিটিভ হইছে, তুমি এখানে ট্রিটমেন্ট কেমন হইছে? ভালোই। ভালোই না? কবে আইছো তোমরা? হ্যাঁ, কবে আইছো? কত তারিখ? আমি আসলাম 7 তারিখে। 7 তারিখ মে মাসে? হ্যাঁ। এখন তোমরা সুস্থ না? আমবাসা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাজধানীর কলেজটিলা এলাকার বাসিন্দা তথা চিকিৎসক অনামিকা গোস্বামী। 14 দিন চিকিৎসা পরিষেবার পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ওনাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। করোনার বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকেরা। অত্যন্ত পরিশ্রম করে সুস্থ করে তুলছেন তারা করোনায় আক্রান্ত রোগীদের। কখনো ট্রিটমেন্ট সেন্টার, কখনো কেয়ার সেন্টার, আবার কখনো নমুনা সংগ্রহ, স্বাস্থ্য পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এই অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হন রাজধানী আগরতলার কলেজটিলা এলাকার বাসিন্দা চিকিৎসক ডক্টর অনামিকা গোস্বামী। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসবার পর তাকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট সেন্টারে। সেখানে 14 দিন থাকবার পর ফের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসবার পর রবিবার হোম কোয়ারেন্টাইনে থাকবার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এই মহিলা ডাক্তারকে। নিজ এলাকায় পৌঁছলে স্থানীয়দের তরফ থেকে প্রথম সারির এই যোদ্ধাকে বরণ করে নেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক, ফুলের পাপড়ি ছিটিয়ে জানানো হয় গণেশ। পাড়া প্রতিবেশী স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সহায়তায় সুস্থ হয়ে ফিরে এসেছেন এই মহিলা ডাক্তার। একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হতেই পারেন, কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। সবকিছুই সাহসিকতার সঙ্গে মোকাবেলা করা দরকার। স্বাস্থ্য দপ্তর রয়েছে প্রতিটি মানুষের জন্য কাজ করছে বলে জানান সুস্থ হয়ে ফেরা চিকিৎসক ডক্টর অনামিকা গোস্বামী। দ্রুত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় আমার সঙ্গে আমার পাড়া প্রতিবেশী তো দেখতেছেন সবাই সঙ্গেই আছে, আর সঙ্গে আমার স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা লোক আমার প্রচুর সাহায্য করছে। আমার সিনিয়র জুনিয়র, সঙ্গের ভাই বোন, সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যারা অন্যান্য বিভিন্ন অফিসিয়াল লেভেলসের যারা লোকজন, সবাই আমার প্রচুর সাহায্য করছে। সব কিছু এই সাহায্য যদি না থাকতো হয়তো এই জার্নিটা এইভাবে কাটাইয়া বাইরনটা খুব মুশকিল হয়ে গেল বুঝলাম। আমার আপনার যখন সংক্রমণে যখন পজিটিভ এসছে তখন আপনার অনুভূতিটা ঠিক কেমন ছিল? আর কি, এটা তো কাজ করতে গিয়ে ওখানে হয়েছে না, তো সেই জন্য ভয় তো ছিল অবশ্যই, কিন্তু ভয়ের সঙ্গে এটাও ছিল যে গেছি কাজ করতে হয়েছে, হতেই পারে, অ্যাজ এ ডক্টর আমি এটা জানি ব্যাপারটা এটা হতে পারে। করোনা ওয়ারিয়ারের জন্য আপনার মেসেজ কী থাকে? ভয় পাওয়ার কিছু নেই, সবটাই সাহসিকতার সঙ্গে ইয়ে করা দরকার, সামনা করা দরকার সব জিনিসের জন্য। বাকি স্বাস্থ্য দপ্তর সব দিক থেকে সবার সাথেই থাকে,
আজকে আমার সাথে যেমন ছিল সাধারণ প্রতিটা পাবলিকের সঙ্গে স্বাস্থ্য দপ্তর থাকার চেষ্টা করে, আমি নিজেও এর আগে এই কাজ করেছি। স্বাস্থ্য দপ্তর প্রতি জায়গাতে প্রতি ক্ষেত্রে সব জায়গাতে সবার সঙ্গে আছে। অন্যান্য ডাক্তার নার্সদের আপনার কী বার্তা থাকবে? সেফলি কাজ করুন, আর যদি কোথাও কিছু সমস্যা যাতে না হয় ভগবানের কাছে প্রার্থনা, যদি হয়ও সাহসিকতার সঙ্গে মোকাবেলা করুন, কিচ্ছু হবে না ভয়ে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা গেল রবিবার। ভারতের প্রায় সব জায়গা থেকেই এই বলয়গ্রাস সূর্যগ্রহণে বিরল দৃশ্য উপভোগ করলেন ভারতবাসী। এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হলো রবিবার। এটি ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতের প্রায় সব জায়গা থেকেই গ্রহণ দেখা যায়। বলয়গ্রাস সূর্যগ্রহণে তৈরি হয় একটি রিং অফ ফায়ার, সেটির সামান্য অংশ ভারতের গুটি কয়েক জায়গা থেকে দেখা গিয়েছে। রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ডের কিছু অংশ থেকে তা দেখা যায়। এটি স্পষ্ট দেখা যায় আফ্রিকার কিছু অংশে। পূর্ব গোলার্ধ সাক্ষী থাকলো বলয়গ্রাস সূর্যগ্রহণের। এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া সূর্যের 99.40% ঢেকে দেয়, যার ফলে চাঁদের চারপাশ দিয়ে রিংয়ের মতো সূর্যের সামান্য অংশ দেখা যায়, আর এটাকেই বলা হয় রিং অফ ফায়ার। এই রিং অফ ফায়ারের বিশেষত্ব হল বলয়গ্রাস সূর্যগ্রহণ। উত্তরাখণ্ডের দেরাদুনে দেখা গেল রিং অফ ফায়ার। এদিন আংশিক সূর্যগ্রহণ শুরু হয় সকাল 9:15 নাগাদ। এদিন রাজধানীর সুকান্ত একাডেমিতে এই সূর্যগ্রহণ দেখবার ব্যবস্থা করা হয়। স্বল্প সংখ্যক ভিজিটারদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়। 100 বছর আগে এই ধরনের গ্রহণ হয়েছিল। আগরতলা থেকে 71% সূর্যগ্রহণ দেখা গিয়েছে। এদিন রাজ্যে এই গ্রহণ শুরু হয় সকাল 10:55, 12:45 পূর্ণ দশা দেখা যায়। এই গ্রহণ শেষ হয় দুপুর 2:23। এই বিষয়ে জানান সুকান্ত একাডেমির অফিসার ইনচার্জ তথা সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর মধুসূদন দেবনাথ। 3 ঘন্টার বেশি স্থায়ী হয় এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। লকডাউন চলছে, তাই আমরা স্বল্প সংখ্যক ভিজিটরের জন্য ব্যবস্থা রেখেছি। এটা 100 বছর আগে এই ধরনের গ্রহণ হয়েছিল। এই 3 ঘন্টার উপর স্থায়ী হবে। আমাদের আগরতলা থেকে 71% এই অ্যানুলার সোলার ইক্লিপ্স দেখা যাবে। পুরো এটা টোটাল সোলার ইক্লিপ্স নয়, ফর এন্টায়ার ওয়ার্ল্ড এটা হচ্ছে অ্যানুলার সোলার ইক্লিপ্স, এবং তার 71% আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আগরতলা থেকে দেখা যাবে। রাজধানী আগরতলার সুকান্ত একাডেমি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। যোগার পাশাপাশি বর্তমানে ফিজিওথেরাপিস্টের চাহিদা রয়েছে ব্যাপক। সুস্থ রাখার ক্ষেত্রে এই মুহূর্তে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্টের ত্রিপুরা রাজ্য শাখা এবং মহিলা সেলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এক কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক। ভারতের পুরানো সংস্কৃতি বিশ্বের দরবারে আজ স্বীকৃত হয়েছে। এই স্বীকৃতির অঙ্গ হিসেবে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে। যোগার পাশাপাশি ফিজিওথেরাপিস্টদের চাহিদা রয়েছে বর্তমানে। শরীরচর্চার ক্ষেত্রে যোগা আবশ্যক। শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে চিকিৎসকদের প্রেসক্রিপশন থাকে, ফিজিওথেরাপি করবার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যকে সুস্থ রাখবার ক্ষেত্রে এই মুহূর্তে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব প্রতিপালন করবার পাশাপাশি তারা রক্তদানেও এগিয়ে এসেছে। রবিবার দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা এবং মহিলা সেলের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বললেন সাংসদ প্রতিমা ভৌমিক। তাদের প্রতি সেবার মানসিকতা নিয়ে কাজ করবার আহ্বান জানিয়েছেন মাননীয় সাংসদ। ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। আমাদের প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন যে আমরা যাতে ঘরে থেকে সবাই যোগা করি। আমাদের পুরনো যে সংস্কৃতি, আমাদের অনেক শতাব্দী পুরানো যে সংস্কৃতি, সেটাকে বিশ্বের দরবারে আজকে একতা আর বন্ধুত্বের যে সন্দেশ, যে যোগা আমরা পালন করেছি, এবং আজকের দিনে ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট যে অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা প্রেসক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, আমি ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিন তারা আরও সুন্দর প্রোগ্রাম ওনারা করবেন, বিশেষ করে প্রতি ঘরে আজকে যোগার পাশাপাশি ফিজিওথেরাপিস্টের যে ডিমান্ড এবং প্রত্যেকে চায় যে শরীরচর্চা এবং শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে ডাক্তারেরও প্রেসক্রিপশন থাকে, আর যোগা
এবং ফিজিওথেরাপিস্ট ফিজিও করার জন্য তাদের খুব প্রয়োজন হয় এবং গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় যায়। ভাই বোনরা রয়েছেন যে বোন এসেছেন ওয়াই থেকে ব্লাড দেওয়ার জন্য এসেছেন, ওই জায়গাতে উনি ফিজিওথেরাপিস্টের কাজ করছেন। আর টিপসের থেকে বের হওয়া স্টুডেন্টের সংখ্যায় আমাদের বেশি। আমাদের আজকের দিনে যারা এই আয়োজন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিভিন্ন জায়গায় যারা ফিজিওথেরাপিস্ট প্রয়োজন হয় আপনারা সবাইকে সহযোগিতা করবেন। অনেক সময় পয়সার বিনিময়ে করতে হয়, অনেক সময় থাকে না, তারপরও স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এই প্যান্ডেমিক যে করোনার চলছে সেই মুহূর্তে তো এই ফিজিওথেরাপিস্টদের ভূমিকা আরও অনেক বেশি। তারা ওই ভূমিকা পালনের সাথে সাথে রক্তদান শিবিরের মতো একটা অনুষ্ঠান ওনারা করছেন এবং রক্তদান করে কার জন্য রক্তটা দান করছেন সেটা জানেন না, কিন্তু মানুষকে জীবন রক্ষার জন্য তারা ব্রতী হয়েছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। করোনার দাপটে ছন্দপতন মিউজিক ওয়ার্ল্ডে, কঠিন পরিস্থিতির সাথে লড়ছেন বাদ্যযন্ত্রীরা। সাম্প্রতিক পরিস্থিতিতে মিউজিক ওয়ার্ল্ডের কথা জেনে নেব পশ্চিমবঙ্গের কয়েকজন স্বনামধন্য বাদ্যযন্ত্র শিল্পীদের কাছ থেকে। অন্যান্য সেক্টরের মতো করোনার দাপটে ছন্দপতন ঘটেছে মিউজিক ওয়ার্ল্ডেও। করোনার জেরে ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক, দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মতো এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বাদ্যযন্ত্রীরা, অর্থাৎ বাদ্যযন্ত্র শিল্পীরা, যাদের উপার্জন উৎসব অনুষ্ঠান সেলিব্রেশন কেন্দ্রিক। বাদ্যযন্ত্রী শিল্পীদের অনেকেই অর্কেস্ট্রা গ্রুপের সঙ্গে যুক্ত, কারো বা আবার নিজের ব্যান্ড রয়েছে। করোনার আগমনে যেখানে স্লো আর্থিক বৃদ্ধির গতি, চলছে কর্মী ছাঁটাই, সেখানে ফিকে উৎসবের রং, ভাটার টান সেলিব্রেশনে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে বিয়ের অনুষ্ঠান হলেও রিসেপশনে ডাক পাচ্ছেন না কোনো অর্কেস্ট্রা গ্রুপ। স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক অনুষ্ঠান কিংবা নবীনবরণের অনুষ্ঠানে পারফর্ম করবার সুযোগ পাচ্ছেন না ব্যান্ডের শিল্পীরা। এছাড়া সংক্রমণের আশঙ্কায় করোনা আবহে পাড়ায় সঙ্গীতানুষ্ঠান সহ অন্যান্য সব ধরনের অনুষ্ঠানও থমকে থাকায় উপার্জনের পথ বন্ধ বাদ্যযন্ত্রীদের। আবার যারা গানের শিক্ষকতা করে সংসার চালান তারাও এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি জানতে আমরা যোগাযোগ করেছি বেশ কিছু বাদ্যযন্ত্রী শিল্পীর সঙ্গে। তারই মাঝে একজন বাদ্যযন্ত্রী পশ্চিমবাংলার হাওড়ার বালির বাসিন্দা বাবু সিং, গান বাজনার সঙ্গে জড়িত রয়েছেন গত প্রায় 20 বছর ধরে। বর্তমানে একটি অর্কেস্ট্রা গ্রুপের সঙ্গে যুক্ত তিনি। তিনি অক্টোপেট বাজান। ছেলে শুভঙ্কর আবার একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত। পরিবারের দুজন রোজগারের মানুষ থাকা সত্ত্বেও সংসারে আজ দেখা দিয়েছে আর্থিক অনটন। জমানো পয়সা দিয়ে সংসার চালালেও ভাড়ার প্রায় শূন্য। এভাবে আর কতদিন? যতদিন না শো করা যাবে উপার্জনের পথ বন্ধ। তাই অন্যান্যদের মতো তিনিও এ বিষয়ে সরকারের সাহায্য প্রার্থী। তার আবেদন, রাজ্য সরকার যেন শিল্পীদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ায়, তারা যেন দ্রুত কাজে ফিরতে পারে, তার ব্যবস্থা যেন করে দেয় রাজ্য সরকার। একটি অদৃশ্য ছোট ভাইরাস কোভিড-19 আমাদের মতো ছোটখাটো শিল্পীদের জীবনের চলার গতি স্তব্ধ করে দিয়েছে। আমাদের মতো অজানা অচেনা পর্দার আড়ালের এই শিল্পীদের জীবনের গতি আদৌ ছন্দে ফিরবে কিনা জানি না। আমি অমিত চক্রবর্তী বলছি, আপনারা সবাই আমাকে চেনেন, জানেন, এটা আমার বড় প্রাপ্তি আর কি। এবং আমি মুক্ত মঞ্চের একজন সঙ্গীত শিল্পী। দীর্ঘ 30 বছর ধরে আমি কিশোর কুমার এবং কুমার শানুর প্রচারক হিসাবে গানবাজনা করে যাচ্ছি। আমাদের এই হুট করে অজানা রোগ এসে আমাদেরকে শেষ করে দিল। আমাদের সকল সহশিল্পী যারা এই জগতে, আমাদের সবার সাথে যুক্ত, আমরা সবাইকে নিয়ে যুক্ত, আমরা তারা সবাই খুব খারাপ অবস্থায় আছি। আজকে গানবাজনা বন্ধ হয়ে গেছে 3 মাস। আমরা ব্যাংকে হাত দিয়েছি, আগামী দিনে অলঙ্কারে হাত দেব। যারা বাদ্যযন্ত্র বাজান তারা তাদের সঙ্গীত যন্ত্রতে হাত দিতে বাধ্য হবেন। কি করবে, কিছু করার নেই তো, মানুষকে বেঁচে থাকতে হবে তো, শেষে আত্মহত্যা। আমার বিশ্বাস হয়তো এটাই হবে। প্রার্থনা করুন যেন এরকম দিন না আসে আমাদের। আমি একজন শিল্পী হিসেবে খুব হতাশায় ভুগছি, এবং এই সময় আমার খুব একটা ইচ্ছে, যারা আমাদের সঙ্গে আলাপ রেখেছেন, যোগাযোগ রেখেছেন, তারা যদি একটু আমাদের খোঁজ খবর নেন, অন্তত ভয়ের কিছু নেই, একটু খোঁজ খবর নিন না, তাহলে আমরা মনে জোর পাই।
চাচাই তো ব্যাপার কিছু নেই, খোঁজ খবর নিলে মনে জোর পাই। যেমন আমরা অনেক ধন্যবাদ জানাবো প্রসেনজিৎকে, মানে সাংবাদিক প্রসেনজিৎকে, যে মানুষটা আমাদের খোঁজ খবর নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাকে আমরা ধন্যবাদ জানাবো। তাই এই দুঃসময় যদি একটু পাশে থাকেন খুব ভালো লাগে, কারণ আমরা এমন কোনো হিউজ টাকা পয়সা পাই না যে এক বছর গান গাইলে পাঁচ বছর বসে খাবো। মাথায় রাখবেন যাতে আমরা আবার মুক্ত মঞ্চে ফিরে আসতে পারি, যতটা সম্ভব ব্যবস্থা করুন সবাই মিলে এবং আমাদের সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি কর্মচারী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী পেলেন রাজ্যের জুলাইবাড়ির জনৈক শিক্ষক, এ সংবাদ চাউর হতে গুঞ্জন উঠেছে সর্বত্র, অভিযোগের তীর প্রশাসন সহ স্থানীয় নেতৃত্বের দিকে। সরকারি কর্মচারী হয়েও বিনামূল্যে রেশন সামগ্রী পেল জুলাইবাড়ির একজন সরকারি কর্মচারী। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ জুলাইবাড়ির বাসিন্দা দেবপ্রসাদ বিশ্বাস ওরফে গোবিন্দ লকডাউন চলাকালীন সময়ে সরকারি সুবিধা হিসেবে বিনামূল্যে রেশন সামগ্রী পেল। জানা যায় দেবপ্রসাদ বিশ্বাস পেশায় একজন শিক্ষক এবং তিনি এপিএল কার্ডের অন্তর্ভুক্ত। ওনার এই রেশন সামগ্রীর ব্যাপারে দক্ষিণ জুলাইবাড়ি দুই নম্বর রেশন শপে জানতে চাইলে সেখানে কর্মরত রেশন ডিলার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান দেবপ্রসাদ বিশ্বাস একজন সরকারি কর্মচারী, অর্থাৎ তিনি একজন শিক্ষক। প্রশাসনিকভাবে লিস্ট আসবার কারণে বাধ্যতামূলক ওনাকে বিনামূল্যে চাল দিয়েছে রেশন ডিলার। সাধারণ জনগণের মধ্যে এই নিয়ে মহকুমা প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠছে। মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তর সঠিকভাবে যাচাই না করে নেতৃত্বের সুপারিশ ক্রমে এইভাবে অন্যায়কে সমর্থন করছেন, যার ফলে পৃথকভাবে যারা রেশন সামগ্রী পাবার কথা তারা বঞ্চিত রয়ে গেছে, আর সরকারি সুবিধাগুলি ভোগ করছে বৃত্তশালী লোকেরা, যার সত্যতা দেখা গেল জুলাইবাড়ি এলাকায়। এখন দেখবার বিষয় এই রেশন সামগ্রীর বিনিময়ে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। কোন রেশন এটা? রেশনটার না চালটা তো নিছে না, এটা তো ফ্রি চালটা না? প্রকাশ্যে বেরিয়ে এলো, এমনকি এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সার্কেল প্রশাসনের ভূমিকায় খুবই ফুঁসছেন পাথারকান্দিবাসী। নোংরা পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশনের মধ্য দিয়ে চলছে অসমের পাথারকান্দির একাংশ কোয়ারেন্টাইন সেন্টার, এমনই অভিযোগ। ফের পাথারকান্দির একাংশ কোয়ারেন্টাইন সেন্টারে নোংরা পরিবেশে পরিযায়ী শ্রমিকদের নিম্নমানে খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ প্রকাশ্যে বেরিয়ে এসেছে। এমনকি এ সংক্রান্ত বিষয়টি মোবাইলের রেকর্ডিং করে ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এতে বিষয়টি নিয়ে পাথারকান্দি সার্কেল প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সচেতন মহল। এবারে ভাইরাল হওয়া ভিডিওগুলো আসিমগঞ্জ আসিমিয়া সিনিয়র মাদ্রাসার কোয়ারেন্টাইন সেন্টারের। উক্ত কেন্দ্রে থাকা ভুক্তভোগীরা বর্তমান সময়ে দেশের বহিরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা পুরো কেন্দ্রের ভেতরের নোংরা পরিবেশ সহ খাদ্যের গুণগত মান নিয়ে সরাসরি অভিযোগ তুলেছেন। তাদের কথায় রাজ্য সরকার করোনা প্রতিহত করতে ব্যাপক টাকা ব্যয় করে চললেও একাংশ দালালদের যোগসাজশে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে থাকা পরিযায়ী শ্রমিকদের। বিগত দিনে পাথারকান্দির একাংশ কোয়ারেন্টাইন সেন্টারের বেহাল দশা এবং নিম্নমানের খাদ্যদ্রব্য সংক্রান্ত খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশের জেরে কিছু কেন্দ্রের হাল পরিবর্তন হলেও এলাকার একাংশ কেন্দ্রে আজও চলছে সেই ধান্দাবাজির ঘটনা। কম টাকায় খাদ্যদ্রব্য যোগান দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে সরকারি মোটা টাকা। সরকার যেহেতু কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ব্যক্তিদের জন্য মাথা পিছু ৫০০ টাকা করে বরাদ্দ করেছে, সেখানে দু থেকে ২৫০ টাকার মধ্যেই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। প্রায় প্রতিদিনই অত্যন্ত নিম্নমানের খাদ্য সরবরাহ করা হচ্ছে তাদেরকে। প্রাপ্ত অভিযোগ মতে গত কয়েকদিন ধরে আসিমিয়া সিনিয়র মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে সরকারি গাইডলাইনকে উপেক্ষা করে অল্প ভাত সহ নিম্নমানের ডাল ভাজা এবং সোয়াবিন তরকারি বণ্টন করা হচ্ছে। এতে অনেকেই অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছেন।
তাদের পাতে পড়ছে না ডিম মাছ মাংসের তরকারি। তারা বিষয়টি কর্তব্যরত নোডাল অফিসারের নজরে আনলেও কোনো সুরাহা হয়নি বলে জানা গিয়েছে। তারা আরও অভিযোগ করেন যে কেন্দ্রটির ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল সহ পাহাড় প্রমাণ জঙ্গলের স্তূপ, শৌচাগার থাকলেও নেই দরজা, খোলামেলাভাবেই তাদেরকে মলমূত্র ত্যাগ করতে হচ্ছে, নেই পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাও। সরকার এসব কেন্দ্র নির্মাণ ও দেখভালের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা সত্ত্বেও দুর্দশা কাটছে না কোয়ারেন্টাইনের বাসিন্দাদের। এ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে সচেতন মহলে। এখন দেখবার বিষয়, এখানে অভিযোগ পাওয়ার পরও প্রশাসন এক্ষেত্রে কি ধরনের সদার্থক ভূমিকা গ্রহণ করে। পাথারখান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। সাইকেল দুর্ঘটনায় অকালে প্রাণ হারালো 11 বছরের কিশোর দেবজিৎ দেবনাথ। ঘটনা পাথারখান্দির দুহালিয়ায়। রাস্তার বেহাল অবস্থার দরুন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে সংবাদ সূত্রের খবর। বাইসাইকেল দুর্ঘটনায় গত এক কিশোর। ঘটনা আসামের পাথারখান্দির দুহালিয়ায়। সাইকেল দুর্ঘটনায় বেঘরে প্রাণ হারালো এক কিশোর। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হতবাগ্যের নাম দেবজিৎ দেবনাথ, বয়স 11, পিতার নাম অবিনাশ দেবনাথ, বাড়ি পাথারখান্দি থানাধীন দুহালিয়ায়। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা আনুমানিক 5:30 নাগাদ দুহালিয়া বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই কিশোরটি সাইকেল নিয়ে বাড়ি যাবার পথে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে বেহাল সড়কের পাশে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে তার হাতে এবং বুকে প্রচণ্ড চোট লাগে। পরে স্থানীয়রা তার পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন তার বাবা। নিরুপায় হয়ে তিনি তার ছেলেকে দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে উপস্থিত সবার কাছে আকুতি মিনতি করলেও স্থানীয় কেউই তার আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ বৃদ্ধ পিতার। পরে তিনি নিজ প্রচেষ্টায় রক্তাক্ত পুত্রকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, তার কিছুক্ষণ পর পাথারখান্দি হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে স্থানীয় বিজেপি মণ্ডলের পক্ষ থেকে বিশেষ গাড়ি করে মৃতদেহ করিমগঞ্জ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আর ইহে আগে ও দুয়ালিয়া বাজার থেকে যে রাস্তাটা গেছে, বড়িয়া রাস্তা একটা গেছে না, ঠিক আছে আপনাদের রাস্তায় ও রাস্তায় লাভ দিয়ে ব্রেক ইউইয়া হে পড়ে গেছে, ও সাইকেলটা পাল্টে খাই গেছে, ও আর সালানি গিয়েছে ঘুগুরো 8টা বুঝি শুলাইছে, আর হে ওনো দুঃখ পাইছে আর বললো ওনো বললো বাবা ওনো বেশি দুঃখ। ওই যে সুনীল দেব না তোর সালার ফার্মেসি আছে, ফার্মেসি প্রায় ঘন্টা খানে আসে, বুঝছেন কেউ তারে গেটও লিয়েছে না, আর আমার বাতি যা 5-6টা আসুন ওখানে, বুঝছেন দিদি কেউ গিয়ে তারা ডাক্তার লিয়ে দেখে ওর আছে পয়সা নাই, তখন আমি আসবো বাজারও প্রায় 6টা বাজি আর ওখান থেকে গিয়া আমি পরে তারে লিয়াই ভুল করলিছি, আমি ও ফলিমুন হসপিটালও নিয়ে ওই যদি সুজাওয়া দিকে লিয়ে যেতাম আমি গেইনার হয়ে যেতাম। আসলে আমার পাথারখান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার ছিল পিতৃদিবস, আর এই দিবসটিকে সম্মান জানাতে পিতৃদিবসের ছবিতে ভরপুর সোশ্যাল মিডিয়া। যে সকল অসহায় পিতারা পিতৃদিবসে বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন তাদের কাছে এই দিবস নিছক হাস্যকর ছাড়া কিছুই নয়। এরকম অসহায় পিতাদেরকে সযত্নে রাখতে দেখা গেল পূর্ব বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী প্রণব রায়কে। রবিবার ছিল ফাদার্স ডে বা পিতৃদিবস, সোশ্যাল মিডিয়া পিতৃদিবসের ছবিতে ছিল ভরপুর, কিন্তু যে সকল অসহায় পিতারা আজকের দিনে বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন তাদের কাছে পিতৃদিবস নিছক লোক দেখানো ছাড়া আর কিছুই না। আমরা জানি শাস্ত্রে আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। মাতা পিতা হলো আসল গুরু, মাতা পিতা রুষ্ট হলে দেবতাও ক্ষমা করতে চান না, তাদের অভিশাপ থেকে সন্তানকে কেউ রক্ষা করতে পারে না। কু সন্তান হয় কিন্তু কু পিতা হয় না। পিতা মাতা উভয়ের বয়স হলে সন্তানরা ভাবে বাবা মা এক প্রকার আবর্জনা, এরা বাড়িতে থাকলে বাড়ি অপরিষ্কার থাকবে। তাই যে সন্তানকে পিতা ছোটবেলা হাত ধরে হাঁটা শিখিয়েছে, সেই সন্তান আবার বড় হয়ে স্বাবলম্বী হয়ে সেই বাবার হাত ধরে বেলা শেষে বা অন্যান্য বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সন্তানরা একবারও ভাবে না ভবিষ্যতে হয়তো ওই বৃদ্ধাশ্রমের কোনো একটা ঘর তার জন্যেও তৈরি থাকবে।
একদিন অসহায় পিতা প্রদ্যুত সেন অভিযোগ করে বলেন, বার্ধক্য চলে এলে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেবার পূর্বে নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসা সম্মানজনক। আর অসহায় পিতা জয়দেব ঘোষ বলেন, আঘাত পেতে পেতে আজ বাকরুদ্ধ হয়ে গেছি, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সারা দিন শুধু বুকে পাথর চেপে ছলছল চোখে জানালার বাইরে দিকে তাকিয়ে থাকি। কখনো যদি ছেলে আসে দুটো হাত ধরে বলবে, বাবা চলো বাড়ি চলো, কিন্তু কোনো সন্তান তার বাবার খোঁজ নিতে বৃদ্ধাশ্রমে আজ পর্যন্ত আসেনি। এই সকল পিতারা কোথায় বাড়িতে বসে নাতি নাতনির সঙ্গে খেলা করবে, নাতি নাতনিদের গল্প বই পড়ে শোনাবে, এইসব থেকে বঞ্চিত হয়ে বেলা শেষে বৃদ্ধাশ্রমে বসে কেউ বাঁশিতে তার মনের বেদনার সুর তুলছে, আবার কেউ ক্লান্ত চোখে গল্প বই পড়ছে, আবার কেউ আপন মনে নিজের মনের কথা প্রকৃতির সঙ্গে একাই বলে চলেছে। এই সকল অসহায় পিতাদের পিতৃস্নেহে আশ্রয় দিয়েছেন পূর্ব বর্ধমানের কালনার 2 নম্বর ব্লকের সমাজসেবী প্রণব রায়। খুব যত্নে রেখেছেন প্রণববাবু। ছেলেদের কর্তব্য এখন যাতে এই আবর্জনা ঘর থেকে তাড়াতাড়ি দূর হয়, আর যৌবনে যা হয় সেটাই এখন ওইটাই, কে মা কে বাবা কে এইসবের কোনো বালাই নেই, এখন বর্তমান যা দিনকাল চলছে। দিন এমন এসে গেছে এখনকার দিনে থাকাই উচিত, তার ছেলেরা বার করে দিলে বা বৌমায়েরা বার করে দিলে তার আগে নিজে বেরিয়ে আসা ভালো, আমি তো এটা মনে করি, আমি সেটা মনে করি। চলে এসছি আজ 10 বছর বাইরে রাস্তায়, দাদা সাহায্য করেছেন, দাদা আমাকে নিয়েছেন, বা সেই চান খুব আনন্দ। আজ তো পিতৃদিবস, তো আপনার বৃদ্ধাশ্রমে দেখলাম অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন, ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন সংস্কৃত আমাদের একটা সাবজেক্ট ছিল, যদি এখন উঠে গেছে সংস্কৃত পড়তে গিয়ে কিছু সংস্কৃত শ্লোক আমরা পড়তাম, যেগুলো যারা পড়েছেন তারা সারা জীবনই হয়তো মনে থাকবে। এই পিতৃদিবসে আমার যেটা মনে পড়ছে যে সংস্কৃত শ্লোককে পড়েছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরী পিতৃমাপণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তো বর্তমানে এটা আমরা যুব সমাজ এটা ভুলতে চলেছে, একজন পিতা তার সন্তানকে বড় করতে গিয়ে প্রতিষ্ঠা দিতে গিয়ে তিনি যে আত্মত্যাগ করেন, তিনি আত্মত্যাগ করে সন্তানের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে চান, তার জন্যে তাকে যে ত্যাগ স্বীকার করতে হয়। আজকে বর্তমান যুগের সন্তানরা পিতার সেই আত্মত্যাগের কথা প্রায় বলতেই বসেছে, যে কারণে আজকে বৃদ্ধাশ্রম তৈরি করতে হচ্ছে, বৃদ্ধরা আজকে বৃদ্ধাশ্রমে এসে স্থান পাচ্ছেন, যারা বৃদ্ধাশ্রমে স্থান পাচ্ছেন বৃদ্ধরা এসে স্থান নিচ্ছেন, তারা সকলেই যে আমাদের যে বৃদ্ধাশ্রম সেটা অসহায়দের জন্য, সকলেই যে একদম তাদের সন্তান সন্ততি নেই তা নয়, অনেকের সন্তান সন্ততি অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত, তা সত্ত্বেও সেই সমস্ত বাবাদেরকে আজকে বৃদ্ধাশ্রমে স্থান নিতে হচ্ছে। আমরা যদি আমার এখানে যে কজন আছে 7-8 জন মতো বৃদ্ধ আছেন, যে 7-8 জন বৃদ্ধর খোঁজ নিতে কাউকে আমি দেখিনি আজ পর্যন্ত। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। কুসংস্কারকে সঙ্গী এবং বিজ্ঞানের উপর ভিত্তি করে বলয়গ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলেন পশ্চিমবঙ্গের কালনাবাসী। খাবারের জল থাকলেও সেটা ফেলে দেওয়ার মতো কুসংস্কারে আবদ্ধ থাকলেও মহাজাগতিক এই দৃশ্য দেখার লোভ হাতছাড়া করলেন না তারা। বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে, সাগরের তলদেশ থেকে শুরু করে মহাকাশেও নিজের দাপটে গিয়েছে, কিন্তু এত কিছুর পরেও কুসংস্কারকে আমরা এখন পর্যন্ত ছাড়তে পারিনি। আর তারই প্রমাণ স্বরূপ সূর্যগ্রহণ শেষ হলে প্রাচীন রীতিনীতি মেনে হাড়িতে ভাত থাকলে ভাত ফেলে দেয়া হয়, খাবার জল থাকলে সেটাও ফেলে দেয়া হয়, ঘর বাড়িতে গোবর ছিটে দেওয়ার মতো বহু রীতি মেনে চলি আমরা। শাস্ত্রে উল্লেখ আছে রাহু নামে এক রাক্ষস সূর্যকে গ্রাস করে, তখন তার নাম হয় সূর্যগ্রহণ। যদিও বিজ্ঞান বলছে
গ্রহণের সময় রান্না করলেও কোনো ক্ষতি হবে না, খেলেও কোনো ক্ষতি নেই। এ সম্পর্কে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার রচিত সত্য ও অসত্য নামক প্রবন্ধে বলেছেন, ইহা একটি কুসংস্কার, সম্পূর্ণ অসত্য, এর বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে। পুরানো ধ্যান ধারণার পাশাপাশি বিজ্ঞানকে মেনে চলে প্রতিদিনের মতোই জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার পূর্ব বর্ধমানের কালনাবাসী। সূর্যগ্রহণের মতো মহাজাগতিক দৃশ্য দেখবার লাভ হাতছাড়া করেনি তারা। গ্রহণ দেখতে বাড়ির ছাদে রাস্তায় জমায়েত হয়েছে বহু মানুষ। সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও 11টার পর আকাশ বেশ পরিষ্কার হয়ে যায়, তাই গ্রহণ দেখতে পেরেছেন পূর্ব বর্ধমানের কালনার জনসাধারণ। আজকে তো গ্রহণ লেগেছে, তো এই সময় কি কি করবে, রান্না বান্না করবেন? না, গ্রহণ করবো না, তার আগে করে খেয়ে দিয়ে নেব। গ্রহণ ছাড়লে চান টান করে রান্না বান্না করবো, আর গ্রহণের সময় এমনি হেঁটে বেড়াবো, ঘরে বসে থাকবো, এইসব করবো। কাজ করবেন না? কি কারণ? এটা কারণটা কি? সবাই বলে, সবার মুখে শুনে যে ওইটা ওইসব করতে নেই, তাই জন্য আমরা করি না। যারা বলে যে এই সময় জীবনে বেড়ে যায়, তাদের রাত্রিবেলা তো সূর্য থাকে না, তারা তো জীবনে বেড়ে যায়। লজিক্যালি এগুলো ধপে টেকে না, সেই মানুষের বিশ্বাস চালিয়ে যাচ্ছে। এগুলোতে কি বলা যাবে, এগুলো তো জোর করা যাবে না, এটুকু বলা যায়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। 1175 জনের লালা রসের নমুনা পরীক্ষায় 35 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর মধ্যে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এ খবর চৌর হতেই বক্সনগরী চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা বিশ্বে করোনা আক্রান্ত যখন জর্জরিত, তখন ত্রিপুরা রাজ্য বাদ পড়েনি। বিশেষ করে বহিরাজ্য থেকে আসা লোকেদের মধ্যে করোনা পজিটিভ লক্ষ্য করা যায়। বহিরাজ্য থেকে আসা লোকেদের চিকিৎসা পরিষেবা করতে গিয়ে রাজ্যের বহু স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মীও। ঘটনা বিবরণে জানা যায়, রবিবার রাত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেন 1175 জন করোনার পরীক্ষা করে 35 জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মীর করোনা পজিটিভ বলে জানান বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর দীপ্ত নীলনাথ। স্বাস্থ্যকর্মীর বাড়ি কমলা সাগর এলাকায়। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীর আধিকারিকরা প্রথমে তাকে মধুপুর হাসপাতালে নিয়ে যান, পরে লালসিং মুড়া কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যকর্মী বর্তমানে চিকিৎসা চলছে। এই খবর বক্সনগরে চাউর হতে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে সংবাদকর্মীরা বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখতে পান, সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত কর্মীদের লালা পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলায়। সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের ডক্টর সুব্রনীল জানান, আতঙ্কের কিছু নয়, সরকারি নির্দেশ মেনে সতর্কতা অবলম্বন করতে হবে। এদিকে এলাকার সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা আপাতত বন্ধ বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজন পজিটিভ পাওয়া গেছে, কালকে রাতের রিপোর্টে আমরা পেয়েছি। ওনার বাড়ি কমলা সাগর, ওনাকে মধুপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে এখন লালসিংহরা শিফট করা হয়েছে, লালসিংহরা কোভিড কেয়ার। এখন কি বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে যারা না, ওদের আজকে আমরা স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল নিয়ে আমরা এখনই পাঠাচ্ছি এবং এটা ফার্স্ট ট্র্যাক রিপোর্টই হবে। বক্সনগর থেকে জুয়েল রানা, রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে 14 চাকার লরি থেকে 180 কেজি গাঁজা উদ্ধার করলেন তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশের ডিএসপি। আটক করা হয় লরি সহ 3 জনকে। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশের ডিএসপি 14 চাকার একটি লরিতে তল্লাশি চালিয়ে 180 কেজি গাঁজা উদ্ধার করলেন। আটক করা হয় লরি সহ 3 জনকে। ঘটনা রবিবার ভোর 4টা নাগাদ জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানার সামনে। ঘটনা বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়া গোপন সংবাদের খবর পান লরি দিয়ে গাঁজা আসবে। রবিবার ভোর 4টা নাগাদ BR03GA9114 নম্বরের একটি 14 চাকার লরি আসছে প্রত্যক্ষ করে ডিএসপি সোনাচরণ জমাতিয়া সহ পুলিশ কর্মীরা গাড়িটি থামিয়ে জাতীয় সড়কের থানার সামনে লরিতে তল্লাশি চালান। তল্লাশিতে উদ্ধার হয় 18 প্যাকেট অর্থাৎ 180 কেজি গাঁজা। পুলিশ লরিতে থাকা 3 জনকে আটক করে। পুলিশ তদন্তের শর্তে ধৃতদের নাম জানাননি, তবে পুলিশ সূত্রে খবর, লরিটি জিরানিয়া থেকে বিহার রাজ্যে যাচ্ছিল। along with the PS staff checking kar rahe hain, to us waqt wo mila. Kitna kg mila sir? Isme 18 packet mila hai, to lagbhag 10 kg ka ek packet, to 180 kilo ka. তেলিয়ামুড়া প্রতিনিধি, রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।